নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে পড়তে একটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা ভূগোলের চতুর্থ অধ্যায়ের যাবতীয় এমসিকিউ সম্পূর্ণরূপে সলভ করে দেবো, আমাদের বজ্র ব্যবস্থাপনা থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে। তো দেখো, রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা 2024 সালের ভলিউম 2, তো দেখো এখান থেকে সমস্ত প্রশ্নগুলো আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা, আমি রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা 2024 সালের সলভ করাচ্ছি। তো দেখো, যাবতীয় এমসিকিউগুলো কিন্তু 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে এইগুলো মুখস্থ করবে। ফার্স্ট প্রশ্ন, একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ইঞ্জেকশন সিরিঞ্জ। দু জায়গার প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো, তো দেখো বজ্রের পুনর্ব্যবহার, বজ্রের পুনর্নবীকরণ, বজ্রের পরিমাণগত হ্রাস, মানে সবগুলি হবে। তিন নম্বরের প্রশ্ন, জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হলো, কয়ের অ্যান্সার কম্পোস্টিং। পরের প্রশ্ন, চার দাগের প্রশ্ন ফ্লাই অ্যাশ, কয়ের অ্যান্সার হবে তাপবিদ্যুৎ। পরের প্রশ্ন, পাঁচ দাগে কী বলেছে, কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় গয়ের অ্যান্সার জৈব সার। ছয় দাগের প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়েছিল, কয়ের অ্যান্সার 1986 খ্রিস্টাব্দে। সাত দাগের প্রশ্ন, ব্ল্যাকফুট রোগের সৃষ্টি হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আর্সেনিকের দ্বারা। পরের প্রশ্ন, আট দাগের প্রশ্ন, ওয়াকেজো মোবাইলে একটি, গয়ের অ্যান্সার ই বজ্র। নয় দাগের প্রশ্ন, একটি পুনর্নবীকরণযোগ্য বজ্র হলো, খয়ের অ্যান্সার ফ্লাই অ্যাশ। দশ দাগের প্রশ্ন, নমামি গঙ্গ পরিকল্পনা হলো, খয়ের অ্যান্সার হবে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা। এগারো দাগের প্রশ্ন, ক্লিন সিটি পরিকল্পিত বা পরিকল্পনাটি পরিলক্ষিত হয়, খয়ের অ্যান্সার দিল্লিতে। বড় দাগের প্রশ্ন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কম্পোস্টিং। তেরো দাগের একটি সংক্রামক বজ্র হলো, খয়ের অ্যান্সার ব্যবহৃত সিরিঞ্জ। চতুর্থ দাগের প্রশ্ন, ধোয়া বা ধুলোর মতো বজ্র নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম হলো, ঘয়ের অ্যান্সার স্ক্রাবার। পরের প্রশ্ন, অ্যান্সার হবে 5ই জুন। ষোলো দাগের প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো, ঘয়ের অ্যান্সার মিথেন। সতেরো দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন বজ্র পদার্থটির জৈব অভঙ্গুর বজ্র, ঘয়ের অ্যান্সার হবে প্লাস্টিক বজ্র। পরের প্রশ্ন কী আছে, আঠেরো দাগের প্রশ্ন, একটি বিষাক্ত বজ্র হলো, গয়ের অ্যান্সার সীসা। ১৯ দাগের প্রশ্ন, যানবাহনের কার্বন কণা নির্গমনের রোধের জন্য ব্যবহৃত হয়, গয়ের অ্যান্সার স্ক্রাবার। ২০ দাগের প্রশ্ন, একটি বিষহীন বজ্র হলো, খয়ের অ্যান্সার নোংরা জল। ২১ দাগের প্রশ্ন, মানব শরীরের দূষিত জল থেকে সৃষ্টি হয়, কয়ের অ্যান্সার আমেশা বা আমেশা যাকে বলে। ২২ দাগের প্রশ্ন, আর্সেনিক এক প্রকার, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বিষাক্ত বজ্র। ২৩ দাগের প্রশ্ন, পারমাণবিক চুল্লি থেকে পাওয়া যায়, খয়ের অ্যান্সার তেজস্ক্রিয় বজ্র। ২৪ দাগের প্রশ্ন, কেঁচোর সাহায্যের মিশ্র সার তৈরির পদ্ধতিকে বলে, কয়ের অ্যান্সার ভার্মিং কম্পোস্টিং। ২৫ দাগের প্রশ্ন, উচ্চ তাপমাত্রায় বজ্র পুড়িয়ে ফেলার যন্ত্র, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইনসিনেরেটার। তো এই হলো আমাদের টোটাল 25খানা এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা বজ্র ব্যবস্থাপনা থেকে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।